ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া গোয়ারি নামাপাড়া সড়কের বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বুধবার রাতের আধারে অ্যাডভান্স কোম্পানি মাছের গাড়ি সড়কের দুরবস্থার জন্য দায়ী, এমনটাই দাবি করে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হোসাইন। তিনি এ সময় জানান, কোম্পানির মালিকসহ আরেক ফিশারির মালিক বিপ্লব সরকার মাসুদকে এ বিষয়ে বহুবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শিক্ষার্থীসহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য সড়কটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পথচারীদের এই রাস্তা দিয়ে নন্দীবাড়ি বাজার হয়ে মহাসড়কে উঠতে হয়। রাস্তার এমন বেহাল দশার কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। মানে যারা ভুক্তভোগী এই রাস্তা, মানে এখানে কয়েকটা ফিশারি আছে অ্যাডভান্স এবং বিপ্লব সরকারের, এদেরকে বারবার, এর আগেও আমি অবগত ছিলাম বিভিন্ন জনের মাধ্যমে, তাদের সাথে যোগাযোগ করতে গেলে তারা কোনো প্রকার যোগাযোগ বা সহায়তা করে নাই এই রাস্তার ব্যাপারে।